দেশের অন্যতম পুরনো ক্লাব ফকিরের পুল ইয়ংম্যানস ক্লাবের বর্তমান চিত্র এমন। ময়লার স্তূপ জমে আছে ক্লাবের ভেতরে। ক্যাসিনো কেলেঙ্কারিতে 2019 সালে এই ক্লাবে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযানের পর এই ক্লাব এখনও পরিত্যক্ত, তালাবদ্ধ। একই অবস্থা আরাম্বা ক্রীড়া সংঘ, দিলকুশা, ঢাকা ওয়ান্ডারার্স, ভিক্টোরিয়া সহ ক্রীড়াঙ্গনের আরও কয়েকটি ক্লাবের। কেবল মোহামেডান স্পোর্টিং ক্লাব ও মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্র সীমিত আকারে তাদের কার্যক্রম চালাতে পারছে। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযানের দুই বছর পরেও স্বাভাবিক কর্মকাণ্ডে ফেরার পথ এখনও তৈরি হয়নি ক্লাবগুলোতে। সরেজমিনে গিয়ে দেখা গেছে বেশিরভাগ ক্লাবে ধুলো ময়লা জমে আছে। ক্লাবের পরিস্থিতি দেখ কী পারতেছি, কী অবস্থা। একটা টিম করতে অনেক টাকা পয়সা লাগে, ক্লাবের কোনো ইনকাম সোর্স নেই, ক্লাব থেকে সব কিছু পরিচালনা করতে হয়। কিন্তু এখন যে দুই বছর ক্লাবের গেজি খুলতে পারিনি আমরা, এখন আমরা খুবই বাজে অবস্থায় আছে। আসলে আমরা ইন করতে পারতেছি না ক্লাবে, কোনো স্পন্সর তো পরের হিসাব। 2018 সালে স্বাধীনতা কাপ জয়ী আরাম্বা ক্লাবের মূল ফটকে তালা ঝুলছে, ভেতরে যাবার অনুমতি নেই কর্মকর্তাদেরও। নতুন কমিটির সাধারণ সম্পাদক জানালেন, ধার ধ্যানা করেই চলতি বছরের বিপিএল খেলেছে ক্লাবটি। লিগের খারাপ পারফরমেন্সের পাশাপাশি ক্লাবটির কপালে জুটেছে ফিক্সিং কেলেঙ্কারিও। ক্লাবের কোনো আর্নিং সোর্স নাই এখন, যেহেতু প্রেসিডেন্টও নাই, প্রেসিডেন্টের পথটাই হলো আপনাদের আমাদের ডোনেশনের পথ একমাত্র। প্রেসিডেন্ট দিয়েই আমাদের ক্লাব চলে ম্যাক্সিমাম, আর ভাড়া এখন তো সব বন্ধ। ক্লাব খুলে দেওয়ার ব্যাপারে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়কে উদ্যোগ নেবার আহ্বান জানিয়েছে ক্লাব সংশ্লিষ্ট কর্মকর্তারা। এস এম সুমন, বৈশাখী সংবাদ, ঢাকা।